আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয়তাবাদী দল একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, এটা সেটা আমরা সেই দলটি জনগণের মানে ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে এই দলটি আজকে চার পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই আগামী দিনে এই জনগণই সকল ক্ষমতার উৎস, এটা আমরা বিশ্বাস করি। এবং এই এবং এই ভোটের মধ্য দিয়েই জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়েই সরকারের পালাবদল হবে এবং ইয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোনো একটি রাজনৈতিক দল। সেটা আমাদের সংবিধানে উল্লেখ আছে যে এই রাষ্ট্রের মালিক মুক্ত জনগণ, জনগণের ভোটেই আমাদের নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় দল ক্ষমতায় যাবে। তো আমরা অবশ্যই আমরা একটি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, আমরা অনেক ক্ষমতায় ছিলাম, এখন আবার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না। জনগণের ভোটের অধিকারটা পুনঃপ্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটের অধিকার যে হরণ করা হয়েছে এই সরকার, যে এই সরকারের অধীনে যে আজকে ১২ বছর যাবৎ যে এই দেশের মানুষের যে ভোট থেকে বঞ্চিত হচ্ছে, মানে সকল পর্যায়ের, একবারে তৃণমূল পর্যায়ে মানে স্থানীয় সভা থেকে শুরু করে জাতীয় নির্বাচন, আপনি উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন, একটি নির্বাচন ওই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা করতে চায়। যার কারণে আমাদের আপনাদের এই সময়ে আপনারা যে বৈঠকগুলো করছেন সেইখানে বিএনপির ভাবনাটা কি? বিএনপির মূল ভাবনা হলো যে আমরা এই বর্তমান এই কর্তৃত্ববাদী সরকার, এই আমাদের ফেচিস সরকার, যে গণতন্ত্রের লেবাসে যে তারা আজকে যে মানুষের অধিকার হরণ করেছে, আজকে আইনের শাসন নাই, বিচারবিভাগের স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, আমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই, এই যে আজকে দেশে যে এই অবস্থা বিরাজ করছে, তাই এই সরকারের অধীনে আগামী দিনে যে নির্বাচন যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ হবে তার কোনো নিশ্চয়তা গ্যারান্টি এই সরকার দিতে পারে নাই, যার কারণে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে আমরা না যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সেই সিদ্ধান্ত হয়ে অনেক আগে হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী নির্বাচনে নির্দলীয় সরকার এবং অধীনেই আমরা এই একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে নির্বাচনে যাব। নির্দলীয় সরকারের আগে দাবি যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন যাব না, এই সরকারকে সমঝোতায় আসতে হবে। যদি সমঝোতায় এই সরকারে এসে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যদি তারা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তাদের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করে আমরা চাবো একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক, যে ইলেকশন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দিনের ভোট আর রাতে হবে না, আগে দিন রাতে হয়ে যাবে না, আগে দিন রাতে ভোট করবে না। এটুক তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো এখন আর নেই না, বিধান এটা জন এখন পার্লামেন্টে আছে, যেটা তারা ২০০০ একটা মীমাংসিত বিষয়, একটা সেটেল ইস্যু, যেটা তারা মাননীয় হাইকোর্ট থেকে যে টু টার্ম যে আরও তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করার জন্য তারা বলা হয়েছিল, খালিল হক সাহেব বলেছিলেন যে সেটা কিন্তু বার্ডিক, কিন্তু তারা ২০১১ সালে তার টু থার্ড মেজরিটি দেখিয়ে তারা সেটা ১৫ অ্যামেন্ডমেন্ট করে তারা সেটা তারা তাদের পক্ষে নিয়ে নিছে। আর সংবিধান হলো সংবিধানের জন্য জনগণ না, জনগণের জন্য সংবিধান, তাই জনগণের স্বার্থে, জনগণের এই অধিকার মৌলিক অধিকারের স্বার্থে তারা অত উন্নয়ন করেছেন দেশকে আজকে। তার মানে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের সকল স্তরের, আমাদের যে বিভিন্ন স্তরের নেতারা যে আমাদের সাথে বৈঠক হয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের অ্যাডভাইজার, সম্পাদক, সহসম্পাদক এবং সকল আমাদের অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের বক্তব্য একটাই যে এই সরকারের অধীনে আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ আমরা করব না। এর কথা এই কথা আপনারা এই দাবি আগেও বলেছেন? হ্যাঁ, না এবার বলেছি, এবারের প্রেক্ষাপটটা ভিন্ন, এবার অতীতে বলেছিলাম, কিন্তু আমরা বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা যেহেতু চেয়েছিলাম যে এই সরকারের শুভ আওয়ামী লীগ একটি ৭২ বছর পুরনো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এই দলটি এইভাবে তারা তা না হলে কি করবেন? তা না হলে তো আমাদের পদ একটাই আছে, একটা হত সমঝোতায় এসে তারা নির্দলীয় সরকারের অধীনে আমাদেরকে সাথে একটা সমঝোতা করে তারা এই আমাদের দাবিগুলো মানতে হবে, না বলে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাধ্য করবো সরকারকে দাবি আদায় করতে।